welcome back to another new video of Pyom Gaming. দিন ধরে অ্যাবসেন্স ছিল আবার চলে এসেছি তো আজকের ভিডিওতে আমি আনবক্সিং করতে যাচ্ছি এই ishq9 Pro Max এর আমি আনবক্সিং অলরেডি করে নিয়েছি স্ক্রিন প্রোটেক্টর সহ নতুন স্ক্র্যাপও কিনে নিয়ে এসেছি আজকেই আমি এটা কিনেছি সবকিছু তো এটা হলো ishq9 Pro Max তো এটার উপরে আমি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে দিয়েছি নতুন স্ক্র্যাপ কিনেছি তো আপনারা বন্ধুরা সাইড লুক দেখে নিন এটা হলো সাইড লুক এখানে রয়েছে স্পিকার নিচে কিন্তু রিয়েল সেন্সর রয়েছে এটা 45mm এর সিরিজ 9 এর কপি ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে এখানে এই সাইডে দেখতে পাবেন একটা ওয়ার্কিং ক্রাউন বাটন সহ একটা অন অফ বাটনও রয়েছে তো আমি এই ওয়ালপেপার দিয়ে রেখেছি স্ক্র্যাপ তো আমি আলাদা করে কিনেছি এটার সঙ্গে আপনারা সিলিকনের স্ক্র্যাপ পেয়ে যাবেন আমি এটা পরে দেখাই আপনাদেরকে বন্ধুরা আপনাদের হাতে পরে দেখাই আমি আমার এই ওয়াচটি আমার হাতে পরে নিয়েছি আমার আউটলুক লুক অনেক ভালো লাগতেছে এই অরেঞ্জ স্ক্র্যাপ দিয়ে আপনার হাত যদি চিকন হয় তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে আপনার হাতে কিন্তু আপনার হাত যদি মোটা হয় তাহলে আমি এই ওয়াচটি রেকমেন্ড করব না এর মধ্যে রয়েছে 90Hz রিফ্রেশ রেট যেটা এই ওয়াচকে প্রচণ্ড স্মুথ বানায় আমি দেখাই এত স্মুথ আপনি কোনো ওয়াচেই পাবেন না আমি নিজে বলতেছি এত স্মুথ আপনি কোনো ওয়াচে পাবেন না এখানে রিয়েল হার্ট রেট মনিটর সহ অনেক কিছুই রয়েছে আর এটা দেখাই দিই কতটা স্মুথ দেখেন কতটা স্মুথ গাইস দেখেন কতটা স্মুথ এখানে রয়েছে আপনাদের 20+ এক্সারসাইজ মোড তার সঙ্গে রয়েছে ক্যালকুলেটর সহ রিয়েল কম্পাস বাকি সব ফিচার এখানে রয়েছে কিন্তু এখানে গেমস নেই এটা ফুল অ্যান্ড্রয়েড ফুল অ্যাপেল ওয়াচ আল্ট্রার কপি এখানে কিন্তু আপনারা অনেকগুলাই ওয়াচ ফেস পেয়ে যাবেন যেমন দেখাই এগুলো সব লেটেস্ট ওয়াচ ফেস দেখাচ্ছি তারপরে সবথেকে ভালো লেগেছে আমার এই ওয়াচ ফেসটি আর এই মডেল নাম্বারটা হলো ishq9 Pro Max কারণ এই ishq9 Pro Max কিন্তু এখানে বক্সে লেখা রয়েছিল অ্যামুলেট ডিসপ্লে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এটা কিন্তু অ্যামুলেট না আপনারা ভিডিওর মধ্যে লাগবে যে অ্যামুলেট দূর থেকে দেখলেও লাগে অ্যামুলেট কিন্তু আপনারা যদি এরকম করি তাহলে দেখা যায় এটা অ্যামুলেট নয় এটা HD ডিসপ্লে তো এটাই খারাপ লাগছে আমার কাছে এখানে আপনারা ক্লিক করলে পটকা ফোটাতে পারবেন মানে ফায়ার তো যাই হোক এই ওয়াচটি আমার কাছে ঠিকঠাক লেগেছে প্রাইস হলো এটার 2000 টাকা দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম আর এটা এখনও 2000 টাকাই চলছে সে অফারে তো লিমিটেড এডিশন এটা অফারে চলতেছে নাসারা পরে প্রাইস বাড়তে পারে স্ক্রিন প্রোডাক্ট আমি নিজেভাবে লাগিয়েছি এর জন্য একটু কন্ট্রোলিং করতে একটু অসুবিধা হচ্ছে আর স্ক্র্যাপটিও কিন্তু আমি নিজে কিনেছি এই ওয়াচটি আমার কাছে ডিসেন্ট লাগছে আপনারা কষ্ট কষ্ট করে একটু এত টাকা যদি খরচ করেন তাহলে 3-4 হাজার একটু 1-2 হাজার টাকা দিয়ে এটা ভালো ওয়াচও কিন্তু মার্কেটে অ্যাভেলেবল রয়েছে কিন্তু আপনারা যদি ফুল টিটো কপি এটার খুঁজতে চান সিরিজ 9 তাহলে এটা কারণ মার্কেটে সিরিজ 9 কোনো ডিটো কপি নাই এটা ছাড়া তো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না বা